আফরা চলো ব্যাম খালা মনি এটা আমার পুকুর আচ্ছা এটা পুকুর তুমি পুকুরে কি করছো খেলছি আচ্ছা চলো আমিও তোমার সাথে খেলি তুমি খেলতে পারো আমার সাথে হ্যাঁ চলো আমরা এখন হাঁসের মতো খেলবো হাঁসের মতো খেলা আচ্ছা আমাকে বলো তো হাঁস কিভাবে সাঁতার কাটে হাঁস হাঁস আচ্ছা ঠিক আছে আমি দেখাচ্ছি তোমাকে আমি যেরকম করছি তুমি সেরকম করো ঠিক আছে প্যাক প্যাক আচ্ছা চলো আমরা একটু তালে তালে করি এগুলো তালে তালে আচ্ছা আমরা যে মাত্র হাঁসের মতো ব্যায়াম করলাম এতে আমাদের কি কি উপকার হলো বলো তো আমাদের হাতের উপকার হলো আর কিসের উপকার হয়েছে তুমি কি জানো না আমাদের হাতের ব্যায়াম হলো পায়ের ব্যায়াম হলো আর কিন্তু আমাদের শরীরের ভিতরেরও ব্যায়াম হয়েছে ভিতরে কোথায় ব্যায়াম হয় আমরা যখন এরকম হাত পা নেড়ে যখন ব্যায়াম করছি আমাদের রক্ত চলাচল হচ্ছে রক্ত চলাচলের কারণে আমাদের হৃৎপিণ্ড ওঠানামা করছে শ্বাস প্রশ্বাসের কারণে আমাদের ফুসফুসের ব্যায়াম হচ্ছে তার চেয়ে বেশি আরো ব্যায়াম আছে হ্যাঁ মগজেরও ব্যায়াম আছে মগজেরও ব্যায়াম আছে আমরা যখন কোনো কিছু মজার কোনো কিছু তৈরি করার জন্য কিছু চিন্তা করি তখন আমাদের মগজেরও ব্যায়াম হয় আচ্ছা তুমি কি জানো থালা দিয়ে যে হাঁস তৈরি করা যায় থালা দিয়ে হাঁস কিভাবে তৈরি করে আজকে আমরা বানাবো একটি হাঁস আর সেই হাঁস বানানোর জন্য আমাদের লাগবে ওয়ান টাইম থালা কাঁচি কিছু মার্কার আঠা এবং পেন্সিল প্রথমে আমরা এভাবে এখানে দাগ টেনে নেব আর তারপর আমরা ওর গলাটা ঠিক এইভাবে আঁকা শেষ এবার আমরা এই দাগ বরাবর কাটব আমরা এবার এই মার্কার দিয়ে ওর নাক আর ঠোঁট এঁকে নেব এই হয়ে গেল আমাদের হাঁসের চোখ আর ঠোঁট যে অংশটা আমরা এখান থেকে কেটেছিলাম এই অংশ দিয়ে আমরা হাঁসের পালক বানাবো পেন্সিল দিয়ে ভিতরের নকশাগুলো করে ফেলবো আমরা হাঁসটাকে আনবো আর এটার পিছনে এভাবে এই পালক লাগিয়ে দিব এই পাশ দিয়ে একটু পালক এঁকে নিব
দিয়ে এটা রং করে দেব। হয়ে গেল আমাদের এই সুন্দর হাঁস। এখন ভিজবো না, কারণ আমরা এখন হাঁস। হাঁসরা ভিজে না? কারণ হচ্ছে হাঁসের গায়ে যে পালক আছে সেগুলো কখনোই পানিতে ভেজে না। হাঁসের পালক কেন কি জন্য ভিজে না? তুমি কচু পাতা চেনো? হ্যাঁ চিনি, নানুর বাড়িতে আছে। কচু পাতায় যখন পানি পড়ে, পানি কিন্তু কচু পাতায় থাকে না, গড়িয়ে পড়ে যায়। তো সেরকমই যখন হাঁস পানিতে নামে, হাঁসের পালকও পানিতে ভেজে না, তাই হাঁসও ভেজে না। হাঁসের পালক কি কচু পাতা? না, হাঁসের পালক কচু পাতা না। আচ্ছা চলো আমরা আরেকবার এই ব্যায়ামটা করি। আচ্ছা আমরা যে একটু আগে হাঁসের মতো নাচলাম, এতে আমাদের কি কি ব্যায়াম হলো? শরীরের ব্যায়াম হয়েছে। শরীরের ব্যায়াম হয়েছে, এতে কিন্তু আমাদের হৃৎপিণ্ডেরও ব্যায়াম হয়েছে, আমাদের ফুসফুসের ব্যায়াম হয়েছে এবং আমাদের হাতেরও ব্যায়াম হয়েছে। আফরা, হাঁস ইংরেজি কি? হাঁস ইংরেজি ডাক, ডি ফর ডাক। আদিত, আজ ডি দিয়ে কি কি আঁকা যায়? ডি ফর কি হয়? ডাক। হ্যাঁ ঠিক আছে, আমরা আগে ডি দিয়ে ডাকটা আঁকি, ডি লিখি, এবার ডাকটা আঁকি। এই আমারটা দেখেন, এই ডি। এবার একটা সাত দাও, এই যে সাত, এই যে ডি লেস। হাতের ভিতরে একটা চোখ দিব, এবার ঠোঁট দিব, দেখেন এই যে ঠোঁট। এখানে আবার গলাটা লাগাই দেব, এই হাঁসটা পানি দিয়ে চলে যাচ্ছে, এই যে ডানাটা। তারপরে একটু রং করি, এরপরে এই যে ডি দিয়ে একটা বক, এই ডি, এই মাথাটা দিলাম, চোখ দেন, এই ঠ্যাং আছে। এবার আমরা কি আঁকবো? ডগ আঁকবো। এটা লেজ, এই লেজ হলো, এখানে একটা মাথা দিলাম, চোখ দিলাম, কান দিলাম, এখান থেকে মুখ দিলাম, এই যে পা, এই পা, এই একটা পা, এই ডগের লোম দিলাম, লাল রং পায়ের কাছে দেই। এবার দোয়েল পাখিটা কিভাবে আঁকি দেখো, এই
ভেরি গুড। এর একটা দোয়েল পাখি সুন্দর লম্বা একটা লেজ থাকে, আর এই পাশে থাকে হলো মাথা। এবার এখানে একটা ঠোঁট, তারপরে লেজটা, আর এই সুন্দর ডানা থাকে একটা। চোখ দিলাম, আর আর একটা কি আঁকবো, কচ্ছপ। এ দেখো কচ্ছপ আঁকা একটা ডি লিখলাম, এই যে ডি। পাশ দিয়ে আমরা একটা মাথা বের করি, এই এই যে পা। এবার হলুদ, ডি দিয়ে কি কি আঁকলাম, একটা হাঁস আঁকলাম, একটা কুকুর আঁকলাম, একটা বক আঁকলাম, একটা দোয়েল আঁকলাম, আর কি এটা এই কি কি আঁকলাম সেগুলো একটু আমরা সবাইকে দেখাই। আচ্ছা আফরা, তুমি কি জানো হাঁস কিভাবে তার পালক পরিষ্কার করে? এভাবে। তাই? আচ্ছা চলো মজার একটা খেলা খেলি। খেলা? আমরা হাঁসের মতো পালক পরিষ্কার করব। আচ্ছা। তোমার হাত সামনে আনো, দুই হাতের তালু এক জায়গায় করো, বুড়ো আঙুল দিয়ে আরেক বুড়ো আঙুল চেপে ধরো, এবার উপরে উঠাও, পিছনে নাও, পা সোজা, পিছনে নাও, পিছনে, আরেকবার উঠাও হাত, হ্যাঁ হাত চেপে ধরো আঙুল দিয়ে, শরীরের উপরের টুকু পিছনে নাও, এই তো। এটা কিন্তু একটা যোগ ব্যায়াম, এটার নাম হচ্ছে অর্ধচন্দ্র। অর্ধচন্দ্র? আর এর মতো যে আসন আছে তাকে বলো অর্ধচন্দ্রাসন। অর্ধচন্দ্রাসন? আচ্ছা চলো আমরা দুজন একসাথে করি। দুই পা এক জায়গায় করব, হাত কান বরাবর উপরে ওঠাবো, দুই হাতের তালু এক জায়গায় করব, বুড়ো আঙুল চেপে ধরব, সামনে তাকাবো, নিঃশ্বাস অল্প বন্ধ করব, এবার যতটুকু পারি পিছনের দিকে হেলব, কিছুক্ষণ থেকে আবার সোজা হব, হাত ছেড়ে দেব, স্বাভাবিক হয়ে যাব। খালামণি, আমার পানির পিপাসা লেগেছে। তাই? আজকে আমরা তৈরি করছি লাচ্ছি। লাচ্ছি তৈরি করতে যা যা লাগছে, পানি, চিনি, মিষ্টি দই, বরফ আর লেবুর রস, আমরা এখন ব্লেন্ডারে সব উপকরণগুলো দিব। দই দিব 2 টেবিল চামচ, চিনি দিব 2 চা চামচ, লেবুর রস দিব 2 চা চামচ। এক গ্লাস পানি দিয়ে দিচ্ছি। চাইলে এটা চামচ দিয়ে বাড়িতে গ্লাসেও বিট করে নেওয়া যাবে। আমরা এখন ব্লেন্ড করে নিচ্ছি। এখন আমরা লাচ্ছিটাকে গ্লাসে ঢেলে নিব। এখন লাচ্ছিতে 2 টুকরা বরফ দিয়ে দিচ্ছি। হয়ে গেল আমাদের সহজেই লাচ্ছি তৈরি করা। আফরা বলো তো লাচ্ছি কিভাবে বানায়? লাচ্ছি দই চিনি। তাই? আচ্ছা এগুলো তো হচ্ছে লাচ্ছির উপকরণ, কিন্তু লাচ্ছি কিভাবে বানায়? ব্লেন্ডার দিয়ে ব্রুম 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 ব্রুম। আচ্ছা চলো এবার আমরা ব্লেন্ডারের মতো ব্যায়াম করব। আচ্ছা প্রথমে ডান হাত ব্রুম 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 ঘুরাই 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 ব্রুম 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 ব্রুম। তারপরে বাঁ হাত ব্রুম 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 ব্রুম। আচ্ছা এখন যদি আমাদের কোমর ব্লেন্ডার হয়ে যায় তখন আমরা কিভাবে করব? ব্রুম 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 ব্রুম। এবার যদি আমরা পুরোটা ব্লেন্ডার হয়ে যাই কিভাবে?
আচ্ছা চলো এবার আমরা পুরোটা তালে তালে করি। আচ্ছা আমরা যে একটু আগে ব্লেন্ডারের মতো ব্যাম করলাম এতে আমাদের কিসের কিসের ব্যাম হলো আমাদের হাতের ব্যাম হলো হাতের ব্যাম হয়েছে তারপরে আমাদের কোমরের ব্যাম হয়েছে আচ্ছা আর আফরা আসো আসো আমরা আজকে কি কি করলাম সেগুলো আরেকবার করব আচ্ছা